মাত্র চারটি ছাড়া দেশের ৪৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের কোনো সুস্পষ্ট নীতিমালাই নেই। গ্রহণযোগ্য এবং বরেণ্য শিক্ষকদের উপাচার্য নিয়োগে সবার আগে রাজনৈতিক সদিচ্ছা দরকার বলে মনে করেন শিক্ষাবিদ সৈয়দ মঞ্জুরুল ইসলাম। উপাচার্য নিয়োগ প্রক্রিয়ায় ইউজিসিকে যুক্ত করার পরামর্শ প্রতিষ্ঠানটির। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কিংবা একাডেমিক ও প্রশাসনিক প্রধান হলেন উপাচার্য। মঙ্গলবার জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী হতাশা ব্যক্ত করেন, বরেণ্য শিক্ষকরা উপাচার্য হতে চান না। খুবই বরেণ্য শিক্ষকেরা আছেন যাদেরকে আমরা হয়তো বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে পেলে আমরা গর্ব অনুভব করতাম, কিন্তু তাদের অনেকেই এই প্রশাসনিক দায়িত্ব তারা নিতে আগ্রহী নন। কিন্তু কেন খ্যাতিমান ও অভিজ্ঞ শিক্ষকগণ ভিসি হতে অপারগতা জানান? শিক্ষাবিদ সৈয়দ মঞ্জুরুল ইসলামের মতে, ভিসি হতে রাজনীতিতে সক্রিয় শিক্ষকদের প্রচেষ্টা, সরকার নিয়ন্ত্রিত ছাত্র সংগঠনের দৌরাত্ম ও আপোষকামিতা এর বড় কারণ। দলভিত্তিক রাজনীতি করলে তখন ওই চর দখলের সমস্যা আসে, ক্ষমতায় থাকা না থাকার দ্বন্দ্বের একটা বিষয় চলে আসে এবং তার সঙ্গে অনেক দুর্নীতি সম্পৃক্ত হয়ে পড়ে। শিক্ষকরা রাজনীতি করবেন বিবেকের, কোনো দল ভিত্তিক নয়, তাহলে কিন্তু বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের কাজটা অনেক সহজ হয়ে যাবে। দেশে মোট পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে 52টি, এর মধ্যে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগে সুস্পষ্ট নীতিমালা রয়েছে। তাহলে বাকি ৪৮টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের প্রক্রিয়া কি? পার্টিকুলার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের জন্য যখন সময় হয় সে সামারিটা শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যায়, সেখান থেকে মহামান্য রাষ্ট্রপতি দপ্তরে যায়, অর্থাৎ যিনি বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য, সেখান থেকে একজনকে বেছে নেওয়া হয় এবং পরে তাকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে যে সামারিটা যাবে সেখানে কাদের নামে ইনক্লুড করা হবে সেই ব্যাপারে কোনো ধারণা কারোই নেই। এখন কোন একটা পার্টিকুলার বিশ্ববিদ্যালয়ে যখন উপাচার্য নিয়োগ হবে সেই বিশ্ববিদ্যালয়ের কেউ জানে না যে আমি যদি উপাচার্য হতে চাই আমি কোথায় আমার মনোভাব প্রকাশ করব, কার কাছে মনোভাব প্রকাশ করব। তিনি জানান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছে উপাচার্যদের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, প্রশাসনিক অদক্ষতা এবং স্বজনপ্রীতির অভিযোগ সবচেয়ে বেশি আসে, তাই উপাচার্য নিয়োগে ইউজিসিরও ভূমিকা থাকা দরকার বলে মনে করেন তিনি। আমরা দেখেছি যে এক বিশ্ববিদ্যালয় থেকে আরেক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হচ্ছে, এক সাবজেক্ট থেকে অন্য সাবজেক্টে যেটা কাঙ্ক্ষিত হয় সেটা উপাচার্য হচ্ছে। এই বিষয়গুলো কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে সংকট তৈরি করছে, কিন্তু বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই উপাচার্য নিয়োগের ক্ষেত্রে। তাদের অভিযোগ, মূলত এরশাদ সরকারের শাসনামল থেকে উপাচার্য নিয়োগে রাজনৈতিক প্রভাব শুরু হয়, যার রেশ থেকে মুক্ত হতে না পারলে সম্মানজনক উপাচার্য পদটি বিতর্কমুক্ত হওয়া কঠিন। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা।